ওয়েলকাম টু চালো চলো অম্বলে বন্ধুরা, আমি স্বপ্না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্টেট স্টাইল ঘুগনি রেসিপি, যে ঘুগনিটা আমরা স্কুলে কলেজে কিংবা অফিসের ক্যান্টিনে খেয়ে থাকি। আসুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে ঘুগনি মটন নিয়ে নিয়েছি 250 গ্রাম, সেটাকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছি। মটরগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গোটা গোটাও থাকে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে নরম হয়ে যায়। দেখুন এরকমই আছে। ননস্টিকের প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, আর সামান্য একটুখানি জিরে, মানে গোটা জিরে, আর সামান্য একটু গোটা ধনে আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি রোস্ট করে নেব, রোস্ট করে এটা গুঁড়ো করে নেব। এই রোস্টেড ভাজা মশলাটা দিলে ঘুগনির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। গোটা মশলাটা আমার রোস্ট করা হয়ে গেছে, এখন আমি এই সেম তাওয়ার মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে রোস্ট করে নেব, আর একসঙ্গে সব কিছুকে ভালো করে মিক্সির মধ্যে নিয়ে গুঁড়িয়ে নেব। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, হালকা একটুখানি গুঁড়ো করলেই হবে। একই মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 6 থেকে 7টা রসুনের কোয়া, সামান্য 1 ইঞ্চ মতন আদা, আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এখানে আমি ননস্টিকের একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, সেটাই সবার প্রথমে ভেজে নেব। আলুগুলোকে হালকা ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। নুন আর হলুদটাকে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। একই কড়ার মধ্যে আমি আরো সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিলাম, মানে আরো 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি, এটাকে সবার প্রথমে ভেজে নেব। পেঁয়াজটার কালারটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এখন আগে থেকে করে রাখা পেস্টটা আমি ঢেলে দিচ্ছি, আর আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। এক চামচ পরিমাণ আমি জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিলাম ধনের গুঁড়ো। 1/2 চামচের থেকেও একটু কম পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 কাটা টমেটো। টমেটোটাকে আমি রাফলি কেটে নিয়েছি। এর মধ্যে মশলা ধোয়ানো জলটা আমি দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিলে মশলাটা পড়ে না। আরও 2-1 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটা আমি একটু চাপা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য।
2 মিনিট হয়ে গেছে, দেখুন তেলটা কত সুন্দর ভেসে উঠেছে। আর একবার ভালো করে মশলাটাকে মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা। আলুটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আলুটাও ফ্লেভারফুল হয়ে যায়। কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে এটা রান্না করলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ঘুগনিটা। ঘুগনি মটরটা সবটাই আমি ঢেলে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা আপনারা বুঝে দেবেন, যতটা ঝোল রাখতে চাইবেন সেই আন্দাজে জলটা দেবেন। ঘুগনিটা খুব ভালো মতন ফুটতে আরম্ভ করেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা। আলুটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি একটা দেখে দিচ্ছি আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ঘুগনির জলটা মানে ঝোলটা অনেকটাই টেনে এসেছে, এর থেকে বেশি আর এটা আমি শুকনো করব না। ঘুগনিটা নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, ধনে পাতা কুচি। ঘুগনিটা আমার পুরোপুরি কমপ্লিট, এটাকে আসুন দোকানের মতন একটু সাজিয়ে নিই। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। আজকের মতন এখানেই আসি, অন্যদিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।